কয়েকদিন আগে ভাঙড়ের মরিচা গ্রামে আপনার দলের পতাকা খুলে নেওয়ার জন্য আপনি তৃণমূল কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ করেছে যে আপনি হুমকি দিয়েছিলেন, তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে ভাঙড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, তৃণমূল দলটাই তো মিথ্যার উপর দাঁড়িয়ে, ওদের নেতা নেত্রীরা জুগালা মিথ্যা কথা বলে, যে বেচারা FIR করেছে সে ওই মিথ্যা কথায় অনুপ্রাণিত হয়েছে। আমি যে হুমকি দিইনি তার প্রমাণ সেখানে আমার বাড়ির লোকই জানে। আমি অনুরোধ করেছি যেন পতাকা খুঁজে পেলে না হয়, এই অনুরোধ সবসময় করবো। অত্র শিক্ষিত রুচিবান লোকেরা অনুরোধের মর্যাদা বোঝে, আর যারা অভদ্র অশিক্ষিত গুন্ডামি করে তারা অনুরোধের ভাষা বোঝে না। উনি আরেকটা ভুল করেছেন, উনি আমার নামে তো একটা মিথ্যা অভিযোগ দায়ের করেছেন, উনি জানেন না ফলাফলটা কী হতে পারে। আমি এখনও চুপ করে আছি, উনি ভুল বুঝেছেন, ওকে কেউ বুঝিয়েছে। আমি জেনে রাখুন, এই আমি এখনই ব্যবস্থা নিচ্ছি না, কিন্তু ম্যালিসাস প্রসিকিউশনের একটা মামলা হলে পরে তিনি কোথায় দাঁড়াবেন সেই জায়গাটা তিনি জানেন না। ওরা যেন আবল তাবল অসত্য কথা না বলে, সব জায়গায় আমাদের পতাকা যেখানে ছিল পতাকা সেখানে রেখে দেওয়ার ব্যবস্থা করে। গণতান্ত্রিক দেশ, সবার প্রচার করার অধিকার আছে। ওরা জোর জুলুম করলে ওরা যেন ভুলে না যায় জোর জুলুমের ভাষাটা অন্য লোকেরাও জানে। আরাবুল কাইজার বারবার আপনার বিরুদ্ধে আক্রমণ করছে, প্রকাশ্য জনসভায় কি বলবেন? এটা আমার তো ভয় পেয়েছিল, আমাকে যে আক্রমণ করছে খুব ভালো, রাজনৈতিক আক্রমণ করছে। কি আক্রমণ করলে পরে কোনো লাভ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আইনের বাইরে গিয়ে জোর জুলুম করছে তার পরিণতি সাংঘাতিক হবে, তারা এখন থেকে হিসেব করে বুঝিনি। বারবার দলীয় পতাকা খুলে নেওয়ার অভিযোগ, মানে আপনাদের কর্মীদের বিরুদ্ধে যে তৃণমূল বা বিরোধীরা আপনাদের পতাকা খুলে নিচ্ছে, আজকেও কিছু অভিযোগ রয়েছে যে কালকে আমরা যে পতাকাগুলো মেরেছি সে খুলে নিয়েছে, কেন এমনটা হচ্ছে বলে মনে করছেন? লাল রঙকে দেখলে ষাঁড় ভয় পায়, আমরা ছেলেবেলায় শুনেছি, এবং বিদেশেও ওই ফুল ফাইট করা হয় না লাল কাপড় দিয়ে। এখন কিছু ষাঁড় এখানে আছে, রাজনৈতিক ষাঁড়, তারা লালকে দেখে ভয় পাচ্ছে, সেই জন্যই তারা ওটা খুলে দিচ্ছে। কর্মীদের ভিতরে অনেকটা ভয় আসছে আপনার CPIM কর্মীদের ভিতরে, কি বলবেন তাদের? আমাদের কর্মীরা কেউ নয়, তাদের ভয় ভাঙছে, আমাদের কর্মীদের ভয় ভাঙছে বলি আরাবুল কাইজারের মনে ভয় ঢুকছে, তাই ওরা মঞ্চে দাঁড়িয়ে লম্পচম্প করছে, চিৎকার করছে, ভয় দেখাচ্ছে। ওদের যদি সৎ সাহস থাকে ওরা শান্তিপূর্ণ ভোট করুক, কাউকে যেন ভয় না দেখায়, ভোটের দিন ওরা বাড়িতে বসে থাকুক, তাহলেই প্রমাণ হবে যে মানুষ ওদের পক্ষে না আমাদের। আজকের মূলত র্যালি কি বিষয়? প্রচার, আমরা এখন প্রচার করছি। কোথা থেকে কোন পর্যন্ত র্যালি হবে? আমরা তো হোজেরহাট থেকে বেরোবো, তারপর আমাদের স্থানীয় নেতারা যেখানে